আজকে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে 2x equal 3y plus 5 হলে 4x minus 6y equal কত হবে। তার মানে হচ্ছে আমাদেরকে 4x minus 6y এর মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব হচ্ছে, আগে সমাধান লিখে নেই। সমাধান দেওয়া আছে 2x equal 3y plus 5। এখন আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব। যেহেতু এখানে একটা ইকুয়াল আছে বা সমান চিহ্ন আছে, তো আমরা কি করব, আমরা এর জন্য বা লিখব। বা তাহলে আমরা কি বললাম যে এগুলোকে হচ্ছে 2 দ্বারা গুণ করব। তাহলে এটাকে গুণ করলে হয় 4x ইকুয়াল, এটাকে গুণ করলে হবে 6y প্লাস, এটাকে গুণ করলে হবে 10। তাহলে আমরা প্রত্যেকটাকে হচ্ছে কি করছি, 2 দ্বারা হচ্ছে গুণ করেছি, 2 দ্বারা গুণ, আমরা হচ্ছে প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করেছি। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা 4x এবং হচ্ছে 6y কে এক জায়গায় নিয়ে নেব। তাহলে আমরা যে কাজটি করব, বা 4x, এখন আমরা 6y কে ডান পাশ থেকে বাম পাশে নেব। আপনারা জানেন যে বাম পাশ থেকে ডান পাশে গেলে বা বাম পাশ থেকে ডান পাশে গেলে হচ্ছে এটার যে সাইন থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6y, 6y এর আগে কিন্তু প্লাস আছে, যদি প্লাস চিহ্ন দেয়া নেই। তাহলে আমরা যখন হচ্ছে এটাকে বামে নিয়ে যাব, তখন এটার সাথে হচ্ছে মাইনাস হয়ে যাবে, কারণ এটা প্লাস, এপাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে হবে 4x মাইনাস 6y, এরপরে ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন যেটা আছে এটা আমরা হচ্ছে দিয়ে দিব। এরপর আমাদের ডান সাইডে রয়েছে কি, 10, আমরা সেই 10 লিখে ফেলব। তাহলে আমরা দেখতে পাইতেছি যে 4x মাইনাস 6y, এখানেও কিন্তু 4x মাইনাস 6y কিন্তু চলে এসেছে অলরেডি, তার মানে এটা এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আর এটার ইকুয়ালের পরে আছে 10, তাহলে আমরা দেখতে পাইতেছি যে 4x মানে 6y এর মান বের হয়ে গেছে, এবং আর সেই মানটি হচ্ছে 10। তাহলে 4x মানে 6y সমান আছে 10, এটি হচ্ছে আনসার।